Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. তোমরা যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তো আর কিছু আটকানোই যাবে না। যাবে স্যার, যাবে। একের পর এক ঘটনাগুলো আসলে ভবানী কাকাকে ভেঙে দিয়েছে। দেখো, তোমরা এরকম করলে বিনয় একা কি করবে? সব কেন এভাবে ভুল হয়ে যাচ্ছে বলতে পারেন? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। এভাবে আর সম্ভব নয়। সম্ভব পাল কাকা, সম্ভব। ওরা রয়েছে একটা ফলস জায়গায়, আর আমরা রয়েছি সম্পূর্ণ সরকারের অধিগ্রহণ করা জায়গায়। ও কথাগুলো শুনতে আর ভালো লাগছে না বিনয়, ভালো লাগছে না। শুনতে হবে ভবানী কাকা, দরকার হলে আপনাকে হাজারবার শুনতেও হবে, ভাবতেও হবে। কি বলছো, ভেবে বলছো? হ্যাঁ, প্রাথমিকভাবে তো আমরা আটকে দিয়েছি, এখন স্যার বললেই ঘটনাটা ঘটে যাবে। হ্যাঁ, তোমরা তো হাল ছেড়ে দিও না তো, বাঁচলে বাঁচার মতো করে বাঁচ। এতটা পথ এসে ভবানী কাকা এসব কি যে বলছেন! দেখো বিনয়, এই বয়সে এসে আমাদের এ ধরনের সংশয় হতেই পারে। না না, আর কোনো সংশয় নয়। আমি শুধু একবার শেষবারের মতো নন্দীর সঙ্গে কথা বলে নিতে চাই, তারপর একটা সিদ্ধান্ত নিই। ঠিক আছে, আমরা এগোচ্ছি, আপনি দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলেন চলো চলো। আমি বুঝতে পারছি।